বেগম খালেদা জিয়াকে যে ধারায় শর্তযুক্তভাবে সাজা স্থগিত রাখা হয়েছে সে ধারায় বিদেশ যাওয়ার কোনো সুযোগ নেই, জানিয়েছেন আইনমন্ত্রী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে কারাগারে গিয়ে আবেদন করতে হবে। মন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারায় খালেদা জিয়ার দণ্ড শর্তযুক্তভাবে স্থগিত করা হয়েছে। শর্তযুক্ত মুক্তি বাতিল করে স্ব-অবস্থানে যাওয়ার পর অন্য বিবেচনা করা যাবে। বেগম খালেদা জিয়াকে আপনার ফৌজদারি কার্যবিধির 401 উপধারা 1 ক্ষমতা বলে তাকে কিন্তু শর্তযুক্তভাবে তার সাজা স্থগিত, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতা। যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে বেগম খালেদা জিয়ার যে আগে যেই শর্তযুক্ত মুক্তি সেইটাকে বাতিল করতে হবে, বাতিল করে স্ব-অবস্থানে যাওয়ার পরে তারপরে আবার অন্য বিবেচনা করা যাবে। আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নাই।